ও বিধিরে আমার কি ধন সম্পদের অভাব আছে? ধন সম্পদের অভাব না থাকলেও ভালো মানুষের বুদ্ধির অভাব আছে তোমার। কইলি তুমি তো আমার অনেক অপমান করতেছো। শোনো আলামিন ভাই, আমি চাই না আমার পরীক্ষার সময় বেহুদা বকবক করে আমার পরীক্ষা নষ্ট করো। আমি কিচ্ছু বুঝতেছি না। আমি চাই প্রত্যেকদিন তুমি একবার করে হলো দেখা করবা। আমি গিফট টিচিং করে শাস্তি কি জানো তুমি? আহা, এমন করে কথা কইতাছো কেন? এরপর যদি তুমি আমার আর বিরক্ত করছো, প্রথমে তোমার বাপের কাছে যে নালিশ জানামু, তারপর থানায় যামু। কইলি কি রে, আমার আদার না খাই যাইব কই, আমার রাস্তায় আইতে হইব। মা কলি তোর কি হইছে মা? তোর মনটা তো ভার কেন মা? আর কইও না ভাসান, মাদ্রাসার পোলা যা শুরু করছে। কি করছে মাদবরের পোলা? প্রত্যেক দিন হাতে ফুল লয়ে দাঁড়ে থাকে আমার জন্য রাস্তায়, জোর করে হাতে ফুল ধরায় দেয়, আবল তাবল কথা কয়, আমার নাকি খুব পছন্দ। এত বড় সাহস হয় মাদবরের পোলা? এমনিতে পরীক্ষা নিয়ে মাথায় অনেক চিন্তা, তার উপর মাদবরের পোলা আরো বাড়তি জানালা। আমি অক্ষণই যাইতাছি ওই মাদবরের কাছে নালিশ করতে। না ভাসান, নালিশ করার দরকার নেই, এখন আমার পরীক্ষা চলতেছে, এসব নিয়ে ঘাটাঘাটি করলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। পরীক্ষার জন্য ওই হারামজাদার দুর্ব্যবহার তুই সহ্য করবি মা? পরীক্ষার কয়দিন সহ্য করতে হইব, পরে আমি ভালো করে শাসাই দিছি, ও আর আমার বিরক্ত করবে না। তোর লগে কাল থেকে আমি স্কুলে যাব। তোমাকে যাওয়ার দরকার নেই। না, ওই হারামজাদা অনেক বাইরে গেছে, তোরে নিয়ে যখন তখন দুর্ঘটনা ঘটাতে। শুনছো ভাসান মার কথা? মারে মায়ের মন তো তোর জন্য সবসময় চিন্তায় থাকে, যাক না তোর সাথে। আচ্ছা ভাসান। কলি আমার পছন্দ করে না কেন? ওই দিন তো সুন্দর মতন আমার হাত থেকে ফুল নিল, পরের দিন আমার কথা রাজি না হইয়া খারাপ ব্যবহার করলো কেন? কেউ তো বেজার লাগাইছে। যাক, ও আমার বাগানের একমাত্র ফুলের কলি, জোর করে হইলেও কলিকে আমার রাজি করাইতে হইব। কিন্তু তোমার লাগে আমার কোনো কথা নেই, সামনে থেকে সরে কইতাছি। এত মেজাজ দাও কেন? আমার কথা তোমার শুনতে বদমাইশ, আমার মায়ের হাত ধরছস কে? Oh!
ভোজ, এটা তুই কি করলি? বুড়ি তো মরে গেছে। কি কস, মরে গেছে? হ্যাঁ মরে গেছে বুড়ি। ভোজ, এটা তুই কি করলি? বুড়িটা সত্যি সত্যি মেরে ফেলাইলি। ভাই কি কস, মরে গেছে বুড়ি। অন আমার কি হইব? হ্যাঁ কি হইব অন আমার? ভোজ, তোর তো ফাঁসি হয়ে যাবে। তো কি করবো? সোহেল যেটা কইছে সেটাই করি। আমার কি হইল রে? আমার সব শেষ হয়ে গেল রে ভাই। ভাই কান্দো না ভাই। ভাই কি হতে কি হয়ে গেল ভাই? বুঝতে পারলাম না ভাই, কান্দো না। আমার সব শেষ হয়ে গেল রে ভাই, ওই মাতবরের বলায় আমার সব শেষ করে দিল। কান্দলে ভাই আর লাভ হবে না ভাই, এই হারামির বাচ্চা যা করার তো করছে। চলো ওর বাবার কাছে গিয়ে আমরা বিচার দিব, দিয়ে ওর বাবা কি বিচার করে। যদি ওর বাবা বিচার না করে তবে আমরা থানায় গিয়ে আমরা কেস দিব। চলো ভাই চলো। সাসা আলো পা জর্দা দি আনছস? হ্যাঁ সাসা। শুন, ওই কাছে সাসা রহিমা কলেজে গেছে। হ্যাঁ সাসা গেছে। আলামিন কই রে? আমার মতো বানাইতে পোলাডারে মানুষ করতে পারলাম না। রফিক মালিক, তোমরা হঠাৎ আমার বাড়িতে? মাদবর ভাই কাইন্দো না রবি সাসা, কি হইছে মাদবর সাসা রে? খুইলে কো মাদবর ভাই, আমি কইতাছি আপনার মোলা রাস্তার মাঝে কলিরে প্রতিদিন ইত্তিদিন করতো। কি কইরা? কলির মা প্রতিবাদ করছে দেখিয়া আপনার মোলায় কলির মারে মাইরে ফেলাই। ওই কাশেম আমি আগেই কইতে চাইছিলাম আমাদের পোলা অনেক খারাপ হয়ে গেছে, ভয়ে আমি বলি নাই। কাল সকালে সাত গ্রামের মানুষের সামনে আবার পোলার বিচার করবো আমি।
আমার পোলারে আমি কঠোর শাস্তি দেব। যাও ভাই, যাও রবি, যাও, তোমার তোমার বউয়ের মাটির ব্যবস্থা করো, মাটির ব্যবস্থা করো। আমি আইতাছি, আমি আইতাছি। আচ্ছা মদ্দর ভাই, চলো রবিক ভাই, কলির মার মাটির ব্যবস্থা করি। এই যা কত জনের বিচার করলাম, কালকে আমার নিজের সন্তানের বিচার করতে হইব। আমার সন্তান হয়েছে তো কি হয়েছে, ও একটা খুনি, মানুষ খুন করছে, ওর কঠিন বিচার হয়েছে। আর আমি কঠিন শাস্তি দেব, আর কঠিন বিচার করবো আমি। শান্ত হন চাচা, শান্ত হন, ধৈর্য ধরেন চাচা। শান্ত হন চাচা, কাশেম রে, আমার কত স্বপ্ন আছিল রে কাশেম, পোলারে পড়ালেখা শিখাইয়া মাস্টার বানাবো, এই অঞ্চলে ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাবো। আমার স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে গেল রে কাশেম। ধৈর্য ধরেন চাচা, ধৈর্য ধরেন। যা, তোরা আমার কাছ থেকে সরে যা, আমার আমার একটু একলা থাকতে দে, আমার একটু একলা থাকবার দে। আমার আমার খুব খারাপ লাগতেছে, তোরা আমার কাছ থেকে একটু দূরে যা, আমার ভালো লাগতেছে না কাশেম, আমার একটু একলা থাকবার দে। আমার একটু একলা থাকতে দে কাশেম, আমার একটু একলা থাকতে। আমার খুবই কষ্ট হচ্ছে কাশেম, আমার বুকটা ফাটে যাচ্ছে। কালকে কিন্তু চাচাই তো অনেক ঘুমাইতেই আছে, যাই চাচার ডাকতে তুলতে। কাশেম, কই রে তুই, সালিশের মানুষ জন এসেছে, সালিশের ব্যবস্থা কর, চাচারে ডাক দে, বেশি দেরি করা যাবো না। তো চাচা, চাচা আপনি অনেক ঘুমাই রয়েছেন, এদিক দিয়ে সালিশের মানুষ আয়া বাড়ি ঘর বইরে গেছে, বেলা অনেক হয়েছে, উঠেন। ও চাচা, চাচা এতটা কি তো চাচা শোনে না তো চাচা, ও চাচা, ও চাচা, চাচা দেখি এই চাচা তো সাপ চলে না, ওই চাচাই তো মরিয়ে গেছে। ওই রয় মা, ওই মা রে, আমি কি করি, মানে চাচা, রবি চাচা,
তোমাকে বিচার কেটাই করবো, সাসাই তো ইষ্ট করে মারা গেছে। মাতবর ভাই, মাতবর ভাই, ও মাতবর ভাই, হ্যাঁ রফিক ভাই কাশেন তো ঠিকই কইছে, আসলে মারা গেছে, আগে ওনার দাফন কাফনের ব্যবস্থা করি, আপনারা সবাই আমার সাথে আসেন। বিচার আর কে করবে রে মা? মানুষ তো আর চিরদিন দেশে থাকে না, কান্দিস না। বিচার আর কে করবে রে মা? আমিও থাকতে চাই না মা, মা আমিও থাকতে চাই না, তোমার লগে আমার নিয়ে যাও মা, মা তোমার লগে আমার নিয়ে যাও মা। শিলা কলি রে, দেখছো কলি আসছে? কোথায় গেল মেয়েটা? ওরে তো খুঁজে পাইতেছি না, ওরে তো খুঁজতে হইব। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার সাথে যাব। চলো মা, চলো। তোর মা চলে গেল রে মা, তুই আমার সাইডে চলে গেলি মারে কলিমা, ওরে মারে কলি 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 ক
মারে কলি কলি আর তোতে কলি কেন কলি রে চলে গেলি রে মা মারে তুই রে কি এই গাছটাই স্যার আমার মেয়ে কলি উল্লাপেছে স্যার আস্তে আস্তে করেছে স্যার মা মেয়ে দুইজনে আমার স্যারে চলে গেছে স্যার ও এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা স্যার এর আগে যত অফিসার আইছিল স্যার কলির উপরে বিরক্ত হয়ে সবাই চলে গেছে স্যার বলেন কি রফিক মিয়া তবে স্যার আপনি ভয় পায়েন না স্যার কলি আপনার কোনো ক্ষতি করবো না আমি বিরক্ত হই না কলিকে আমার খুব ভালো লাগে ও আসলেই ফুলের কলি ছিল তবে আমি ভাবতেছি এইসব শুধুই স্বপ্ন ছিল